সুপ্রভাত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ বুধবার, আর আমি এখন চলে এসেছি জয়ন্তীতে। এখন আমি জয়ন্তী রিভার বেডে রয়েছি। আলিপুরদুয়ার থেকে সকাল 7টার বাসে জয়ন্তী মার্কেট পর্যন্ত এলাম, ভাড়া নিল 30 টাকা। আর আজকে আমার গন্তব্য জয়ন্তী বড় মহাকাল। তো পুরোটা রাস্তা আমি হেঁটেই যাব। জয়ন্তী বাজার থেকে হেঁটে হেঁটে এই রিভার বেডের মধ্যে আসলাম। ওই রাস্তা দিয়ে আমি জয়ন্তী বাজার থেকে এসে এই রিভার বেডের মধ্য দিয়ে এখন প্রথমে যেতে হবে একদম ওই পাহাড়টার ওখানে। ওই জায়গাটার নাম হাওদা। ওই হাওদা অবধি যাব, হাওদা থেকে তারপরে এই পাহাড়টার পিছন দিয়ে বড় মহাকাল। জয়ন্তী বাজার থেকে প্রায় 3.5 কিলোমিটার রিভার বেডের মধ্য দিয়ে ট্রেক করে এখন চলে এসেছি হাওদাতে। এই রাস্তাটা আপনারা চাইলে পুরোটা গাড়িতেও আসতে পারেন, এখানে গাড়ির ব্যবস্থাও আছে। একটি মাউন্টেনিয়ারিং ক্লাব থেকে রক ক্লাইম্বিং কোর্স করে গিয়েছিলাম আমি এখান থেকে। এই হলো সেই ক্যাম্পসাইট, হাওদা ক্যাম্পসাইট। যাই হোক, এখন এদিকেই যাবো, 3.5 কিলোমিটার পথ চলে এসেছি। সময় হয়েছে 10:45, সঙ্গে থাকুন, আরও অনেকটা পথ বাকি আছে। ওই যে জায়গায় জায়গায় ঘরগুলো দেখতে পাচ্ছেন যে অস্থায়ী শিবির করা হচ্ছে, এগুলো আসলে ভান্ডারা। আগামী 18 ফেব্রুয়ারি শুক্রবার মহাশিবরাত্রি, এখানে এই জয়ন্তীর বড় মহাকাল আর ছোট মহাকাল সংলগ্ন এলাকায় বেশ বড় মেলার আয়োজন করা হয়। তো সেই কারণে বিভিন্ন সংস্থা ওই ভান্ডারা তৈরির জন্য আগের থেকেই প্রস্তুতি নিচ্ছে। আপনি যদি জয়ন্তী বাজার থেকে গাড়িতে করে আসেন তবে এই পর্যন্তই গাড়ি আসবে, তারপরের পথটুকু পায়ে হেঁটেই যেতে হবে। ওই যে দূরে গাড়িটি দাঁড়িয়ে আছে, ওই অবধি লাস্ট গাড়িতে করে আসা যায়, তারপরে পায়ে হেঁটে। এই যে ছোট বৃষ্টি, এটা উঠে গেছে ছোট মহাকালে। ওই যে উপরে ছোট মহাকাল, তো আমি তো ছোট মহাকালে যাচ্ছি না, তো আমি এখন যাব এদিক দিয়ে বড় মহাকালের পথে।
প্রায় 6 কিলোমিটার চলে এসেছি আর এখন পৌঁছে গিয়েছি বড় মহাকালের গেটে। তো এখান থেকে সিঁড়ির রাস্তা, এখান থেকে আরো ঘন্টাখানেকের মতো সময় লাগবে। সময় হয়েছে 10:30, 9টার দিকে জার্নি স্টার্ট করেছি জয়ন্তী বাজার থেকে। 6 কিলোমিটার আসতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো। ওই নিচ থেকে উঠে আসলাম, এই সিঁড়ি রাস্তাটা ভীষণ কষ্টকর, ওদিক দিয়ে আসলাম আর তারপর এদিকে উঠে গেছে সোজা একদম উপরে। সিঁড়ি দিয়ে চলতে ভীষণ কষ্ট হচ্ছে আর সিঁড়িগুলোতে পুরোটা পা ঠিকভাবে দেওয়াও যাচ্ছে না। চলুন আস্তে আস্তে এগোই। ওই ওই পথ দিয়ে এসেছি, এই রাস্তাগুলো দিয়ে এসে এখন এইখানে টিকিট লাগছে 20 টাকা করে পার হেড। তো মহাকাল মন্দিরের কাছাকাছি চলে এসেছি, টিকিট কাটতে হলো। তো এখানে জুতা রেখে দিলাম, এখন এখান থেকে খালি পায়ে যেতে হবে। ভীষণ ভয়ানক একটা রাস্তা, এমন তো দিয়ে চলেছি, পিঠে ব্যাগটা নিয়ে অসুবিধা হচ্ছে, চলেই এসেছি প্রায়। রাস্তা যেতে হবে, চলে এসেছি মহাকালপুর কাছাকাছি। ভিতরে পুজো হচ্ছে, ভিতরটা ফাঁকা হলে আমি যাব। গুহার ভিতরে জায়গা অনেক কম, 8-10 জনের বেশি থাকা যায় না। বাইরে অনেক দর্শনার্থী অপেক্ষা করছিল, ভেতরের দর্শনার্থীরা বের হলে তারা আবার ভিতরে যাবে। জয়ন্তী বড় মহাকাল ধাম দর্শন করে আসলাম। জয়ন্তীর থেকে জয়ন্তী মহাকাল ধামের যে প্রায় 7-7.5 কিলোমিটার হবে ওয়াকিং ডিস্টেন্স। এখন সময় হয়েছে 11:45, এখন আবার জয়ন্তী ফিরবো, তারপর জয়ন্তী থেকে 4টার বাস ধরে আবার আলিপুরদুয়ার। এখানকার এই ভান্ডারাতে আজকের থেকে খাওয়ানো শুরু হয়ে গেছে, রান্নাবান্নার বেশ ভালোই আয়োজন পাহাড়ের এত উপরে। পরিশ্রম নেই কিন্তু ভীষণ রিস্কি, পা স্লিপ করলেই গেল, ওঠার সময় ভীষণ পরিশ্রম হয়, কিন্তু নামাটা সত্যি ভীষণ বিপজ্জনক। আর সিঁড়িগুলো এতটাই ছোট যে পাটাকে এভাবে দিতে হচ্ছে।
বিশ্রাম নেওয়ার জন্য বসলাম, আবার সেই আগের জায়গায় চলে এসেছি জয়ন্তী রিভার বেডেই। এখান থেকে জয়ন্তী বাজার 3 কি 3.5 কিলোমিটার হবে। আবার একবারে জয়ন্তী বাজারে গিয়েই আজকের এই ট্রেকটা শেষ করব, তারপর আবার বাস ধরে আলিপুর ফিরব। এই নির্জন নিরিবিলি পাহাড়ি পরিবেশে একটু জিরিয়ে নিচ্ছি। এখন অনেকটা পথ এই রোদের মধ্য দিয়ে রিভার বেডের মধ্য দিয়ে যেতে হবে। চলে এসেছি জয়ন্তী বাজারে। সকাল 9টার সময় ঠিক এখান থেকে ট্রেক শুরু করেছিলাম, আর এখন সময় হয়েছে 1:30। অর্থাৎ যাওয়া এবং আসা নিয়ে সময় লাগলো 4.5 ঘন্টা মতো। যাওয়া এবং আসা নিয়ে প্রায় 15 কিলোমিটারের মতন পথ আজকে ট্রেক করলাম। তো বাসের সময় তো দেরি আছে, 4টার সময় বাস। দেখা যাক, যদি অটো পেয়ে যায় আলিপুর যাওয়ার, বা এখান থেকে রাজাবাদ খাওয়া যাওয়ারও যদি অটো পেয়ে যায়, তো এখান থেকে অটো করে রাজাবাদ খাওয়া, তারপর রাজাবাদ খাওয়া থেকে আবার গাড়ি ধরে আলিপুর, এইভাবে যাব। আর যদি না পাই তবে বাসের জন্যই অপেক্ষা করা। যাই হোক, আর অপেক্ষা করতে হলো না, বাস পেয়ে গেলাম। 4টার আগেই বাস পেয়ে গেলাম 2টার সময়। ব্যাপারটা হলো যে এই রুটে সাধারণত একটাই বাস চলে, জয়ন্তী বাস, কিন্তু এই শিবরাত্রি উপলক্ষে এখানে বেশ এক্সট্রা কিছু বাস দেয় NBTC-র তরফ থেকে। তো সেই এক্সট্রা বাস মাত্র এসে ঢুকলো, এই 10 মিনিটের মধ্যেই ছাড়বে। বাসে সিটও পেয়ে গেলাম, এখন আলিপুরদুয়ার ফেরা যাক।